আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সৈয়দা মাসুদা সুলতানা, সহকারী শিক্ষক এরফুল ইসলামী উচ্চ বিদ্যালয় রূপসা খুলনা। আজকে আমি পড়াবো তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা একটি প্রবন্ধ। প্রবন্ধটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রথমে আমরা লেখক সম্পর্কে জানব। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24 মে 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার আসানসোল থানার চুরুলিয়া গ্রামে। বংশ পরিচয়ে পিতা কাজী ফকির আহমেদ, মাতা জায়দা খাতুন। শিক্ষাজীবন প্রাথমিক শিক্ষা গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। মাধ্যমিক প্রথমে রানীগঞ্জের ফেয়ারসুল স্কুল, পরে মারখন উচ্চ ইংরাজি স্কুল। সর্বশেষ ময়মনসিংহ জেলা 30 সালে দড়িরামপুর হাই স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। কর্মজীবনে পেশা, তিনি প্রথম জীবনে জীবিকার তাগিদে লেটো দলের রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। পরবর্তীতে পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ডের ব্যবসা এবং সাহিত্য সাধনা করেন। সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ, অগ্নিবীণা, বিশের বাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, ভাঙ্গার গান, ছায়ানট, চক্রবাক, সিন্ধু হিল্লোল ইত্যাদি উপন্যাস, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কোহেলিকা, গল্প, ব্যথার দান, বৃত্তের বেতন, শিউরি মালা, পদ্ম গোকরা, জিনের বাচ্চা, নাটক, ঝিলিমিলি, আলিয়া, পুতুলের বিয়ে, প্রবন্ধ গ্রন্থ জুরপানি, দুর্দিনের যাত্রী, রাজবন্দী, জবানবন্দী, ধূমকেতু, জীবনী গ্রন্থ মরুভাস্কর, হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের জীবনী গ্রন্থ, অনুবাদ রুবাই হাফিজ, রুবাইয়াত ই অমর খৈয়াম, গানের সংকলন বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুলগীতি, সুরলিপি, গানের মালা, চিত্তনামা ইত্যাদি সম্পর্কিত পত্রিকা ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ। তিনি গজল, খেয়াল, রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। পুরস্কার ও সম্মাননা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত জগৎ তারিণী স্বর্ণপদক, ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ উপাধি লাভ, রবীন্দ্র ভারতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডিলিট ডিগ্রি প্রদান করেন। তাছাড়া 1973 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার কবিকে 21 পদক প্রদান এবং জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করেন। 29 আগস্ট 1973 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার সমাধি স্থান। তিনি যে প্রবন্ধটা লিখেছেন, ভাব ও কাজ, ভাব ও কাজ দুটো পাশাপাশি, কিন্তু এদের পার্থক্য অনেক। কাজে প্রথমে ভাবের উদয় হলে সেটাকে কাজে লাগাতে হবে, একটা পরিকল্পনা থাকে। এই প্রবন্ধে কবি সেটাই বলে গিয়েছেন। ভাবে আর কাজের সম্বন্ধটা খুবই নিকট বোধ হলেও আদতে এ জিনিস দুটোই কিন্তু আসমান জমিন তফাত। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবস্থা, উচ্ছ্বাস মাত্র। তাই বলিয়ে কাজ মানে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। কাজ জিনিসটা ভাবকে রূপ দেয়, ইহাই সম্পূর্ণ ভাবে বস্তু জগতের। তাই বলে ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে। ভাব জিনিসটা খুবই ভালো, মানুষকে কব চায় আনিবার জন্য তাহাদের সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিলে, তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না, বিশেষ করে আমাদের এই ভাব বাংলাদেশে। যে ভাব ও কাজের সম্বন্ধটা এক হলেও কিন্তু বিষয়টা তফাত, যেহেতু ভাবকে আমরা আবার নিন্দা করছি তা ঠিক করা নাই, কারণ ভাব না থাকলে কাজের জন্ম হয় না। আমরা প্রথমে চিন্তা করি, তারপরে সেটাকে কাজে প্রকাশ করি, আর এইটাই হচ্ছে আসল কথা। আর যদি আমরা সেই সেটাকে বাস্তবায়ন করতে না পারি তাহলে তার কোনো কাজে লাগে না। কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথাই মাতিয়া মশগুল করিয়াই রাখিব, এও একটা মস্ত বদখেয়াল। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। তাছাড়া ভাব দিয়া লোককে মাতায়া তুলিয়া যদি সেই সময় গরমা গরম কার্য সিদ্ধি করাইয়া লওয়া না হয়, তাহলে পরে সে ভাব দেশ কর্পূরমন্ত উড়িয়া যায়। অবশ্য এখানে কার্য সিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি নয়। এই যে ভাবের কথা বলা হচ্ছে, যে মানুষকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, মানুষের মনকে জাগরিত করা ভাবের মাধ্যমে, করে রেখে দিলাম সেটাকে বাস্তবায়ন করা হলো না। মানুষকে সেটাকে বাস্তবায়ন করতে হবে, মানুষের মনে জাগরিত করতে হবে, আর জাগরিত করে রেখে দেওয়া হলো, সেটার কোনো কর্মক্ষম
সফলতা আসলো না, তাহলে সেটার কোনো মানেই থাকে না, সেটা আবার কর্পূরের মতো উড়ায় যায়। অবশ্যই এখানে কার্যসিদ্ধি স্বার্থসিদ্ধি নয়, যে কাজটা আমি করব, মানুষকে জাগরণ করব, উৎসাহ উদ্দীপনা জাগাব, সেটার ভিতরে কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থতা থাকবে। যিনি ভাবের পাশে বাঁধিয়া জনসাধারণকে নাচাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হবে, তাকে অবশ্যই নিঃস্বার্থ হতে হবে। তিনি লোকদুঃখকে সুখ অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে, নতুবা বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যায়। এই যে জাগায় তো মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য যে নিঃস্বার্থভাবে তুলতে হবে, নিঃস্বার্থভাবে মানুষকে উৎসাহ উদ্দীপনা দিয়ে জাগরিত হতে হবে, আর তা না হলে কি হবে, মানুষের পলি যেমন পড়ে কাদা প্রলেপ পড়ে ঢেকে যায়, সেরকম মানুষের মনের উপরে ওরকম পড়ে যাবে। এই জন্য কেহ কেউ বলে লোকের কোমল অনুভূতি ঘাও দেয়া পা, যে মানুষের একটা নিজস্ব অনুভূতি থাকে, এই অনুভূতিকে জাগ্রত করা উৎসাহ উদ্দীপনা দিয়ে ভালো কাজের জন্য, ভালো জিনিসের জন্য, বিষয়ের জন্য যে দেওয়া হয়, এবং সেটা সেই সেইটাকে যদি সফলতা না করতে পারা যায়, সেজন্য মানুষকে বলা হচ্ছে যে কোমল অনুভূতিতে ঘা ধা পা। কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইয়া হইতে সুফল না পা ফলিয়া কুফলি ফলে, আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়া রাখিয়া তবে লোকদুকে সোনার কাঠের ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে, নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাদের অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না। কেননা তখন যে তাহার আর জাগাইয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেউ তুলিতে পারিবে না, তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। এই যে মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা, ভালো কাজের জন্য জাগরণ ঘটাতে হবে, এই জাগরণ ঘটানোর জন্য তাকে সেইভাবে জাগরণ ঘটাতে হবে, তাকে সেইভাবে তার অনুভূতিতে আঘাত আনতে হবে, এমনভাবে যে সে এটাকে অনুপ্রাণিত হয়ে সে যেন সেই কাজে লেগে যায়, সফলতা অর্জন করতে পারে। আর যদি সেটা না করা হয় তাহলে সে মহাবিরক্ত হবে এবং সে মনে করবে যে এই উৎসাহ উদ্দীপনা এবং কার্যের যে সফলতা সেটা যদি সে না পায় তখন সে কী করবে, সে তখন আবার তার সেই জায়গায় ফিরে যাবে। সে আর কুম্ভকর্ণ যেমন ঘুমায় থাকে ছয় মাস জাগরিত হয়, কিন্তু সে যদি আবার ঘুমিয়ে পড়ে বা সে আবার সে উৎসাহ উদ্দীপনা থেকে হারিয়ে যায় তখন তাকে আর সে থেকে জাগরণ করা যাবে না, সে সেখানে থেকে ফিরে আর আনা তার আর পক্ষে সম্ভব নয়। এই জন্য সেই জন্য বলা হচ্ছে যে নিঃস্বার্থভাবে মানুষকে তার ভাবের তার কাজকে উৎসাহ উদ্দীপনা দিয়ে জাগরণ ঘটাতে হবে এবং সেটা যেন সফল হয়, এবং সেটাকে নিয়ে সফল হয় সেই চেষ্টাটা সবসময় থাকতে হবে নিঃস্বার্থভাবে। এই কথাটা একটা মস্ত সত্যি, যা এতদিনে আমরা ঠেকিয়া শিখেছি যে যেদিন একটা হুচুকে মাতে হুড় হুড় করি হাজার কত স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসলে কই, তাহারা তো তাহাদের সেই সৎ সংকল্প এই মহত্যাগকে স্থায়ী রূপ বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হলো, একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিয়া গিয়ে স্পিরিটকে কি বিচ্ছিরি ভাবে না বোম ভ্যাংচাইয়া হইল। যারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটা নামের জন্য বা বদনামের ভয় এমন করিয়া তাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনই করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? হাত ঝাড়িয়া মুখে চাদর জড়িয়া কল্লকার ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখ চুন করিয়া ঢুকিল, কাল দেশের সত্যিকার ডাক আসলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? হটকরিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল তাহারা অনুশোচনাটা, তাহারা সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। এইরূপে আমরা আমাদের দেশের প্রাণ শক্তি তরুণদের স্পিরিটটাকে কুব্যবহার আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্র সাধনা করিতেছি না কি, রাগিবার কথা নাই, এখন ইহার রীতিমতো বিবেচনা সাপেক্ষ। আমাদের এই আশা ভরসাস্থল যুবকগণ
এত দুর্বল হলো কি করে, এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন? সে কি আম্মা আমাদের দোষের নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুর মতো সাপুড়ে হওয়া চাই, শুধু একটা বাঁশি বাজাইতে পারিলে চলিবে না। আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তা হইলে এমন সুবর্ণ সুযোগ মাছ মাঠে মারা যাইত না। আমরা যদি কোনো কাজে নিঃস্বার্থভাবে মানুষকে সেই জাগরণ ঘটাতে পারি, এবং সেই জাগরণটা যদি আমাদের ভালো সৎ পথে চালিত করার জন্য হয়, মানুষের আত্মাকে যদি জাগরণ ঘটানো যায়, ছাত্র বয়স থেকেই সেই উদ্দীপনা উৎসাহটা যদি ছেলেমেয়েরা পায় এবং তাদেরকে বিভ্রান্ত, তাদের ভুল পথে যদি পরিচালিত করা হয় এবং ভুল পথে পরিচালিত করার পরে তারা জাগরিত হয়ে আসলো, তারা সেই কাজের কাজ করতে গেল, কিন্তু দেখা গেল এটা হলো তাদের কাছে, তাদেরকে ফাঁকি দেওয়া হলো, একটা ভুলে ভুলের সিদ্ধান্তে তাদেরকে নিয়োজিত করা হলো, তখন তারা ফিরে যায়। আর ফিরে যাওয়ার মাধ্যমে তারা আর ভালো কাজের মাধ্যমে দেশের কল্যাণের জন্য যখন তাদের ডাক আসে, সেরা আর আসতে পারে না। এই যে আমাদের এই বিভ্রান্ত মাধ্যমে আমাদের যে মানুষের ক্ষতি সাধন করানো হয়, এটা ঠিক না। আমাদেরকে সত্যিকারের জাগরণ ঘটাতে হবে, মানুষের আত্মাকে উৎসাহ দিতে হবে ভালো কাজের জন্য, এবং সেই ভাব প্রথমে ভাবের বিনিময় হবে, পরিকল্পনা করা হবে এবং সেই কাজকে সাফল্যের মাধ্যমে পৌঁছায় দিতে হবে, যাতে করে সেই সফলতা আসে, দেশের উন্নতি হয়। এখানে একটা কথা বলা হচ্ছে যে দশচক্রে ভগবান ভোগ, যে মানুষের একটা সত্যি কথা, কোনো একটা ব্যক্তি, ভালো ব্যক্তি, সে যদি কাজের মাধ্যমে ভালো কাজ করছে, দেখা গেলো তাকে বাবরার বিভ্রান্ত করা হলো, তার নামে অতএব বদনাম দেওয়া হলো, দর্শন সে কথা বলার মাধ্যমে তাকে একটা মিথ্যাবাদী খারাপ লোকে প্রতিপন্ন করায় দেওয়া হলো। এইভাবে মানুষের মানুষের দর্শনের কথার মাধ্যমে মানুষ একজন মিথ্যাবাদী খারাপ লোকে পরিণত হয়। তা আমাদেরকে যে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে, আমাদের স্পিরিট বা আত্মাকে জাগ্রত করতে হবে ভালো কাজের জন্য, আমাদের মানুষকে জাগরণ ঘটাতে হবে, তাদেরকে যে উৎসাহ উদ্দীপনা দিতে হবে, সঠিকভাবে পরিচালিত করতে হবে, যাতে তারা সুফলতা বয়ে আনতে পারে এবং সাথে সাথে সেই সফলতা যেন হাতে পায়। না হলে মানুষের আর মানুষের নিরাপ মানুষ নির্জীব হয়ে যাবে, মানুষের সেই কাজের প্রতি আগ্রহটা আসবে না। এইভাবে মানুষকে মানুষের পাশে কাজের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে মানুষ মানুষকে সুন্দরভাবে সফলভাবে উন্নতির শিখরে যেতে পারবে। যে দেশের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য নিঃস্বার্থ হয়ে অন্য মানুষকে যদি সুন্দরভাবে জাগরণ ঘটানো যায়, এই জাগরণের মাধ্যমে সবাই যদি আগায় আসে, তাহলে দেশেরও উন্নতি, মানুষের মুক্তি, সফলতা বয়ে আনবে। এই প্রবন্ধটি যুগবাণী গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল, যে মানুষকে উদ্ভূত করা, যে মানুষকে ভাবের মাধ্যমে আমি উদ্ভূত করলাম, সে উদ্বোধন করার মাধ্যমে যে যে কাজটা সে ভাবের মাধ্যমে সেখানে থেকে গেল, কাজের মাধ্যমে সেটা বাস্তবায়ন যদি না হয় এবং সেটা যদি হাতে হাতে সুফলতা না আসে, তাহলে মানুষ সে যেখানে ছিল সেখানে রয়ে যাবে, উন্নতি শিখরে আর আগানো যাবে না। এই প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সেই কথাটাই কিন্তু বারবার করে বলে গেছেন, যে ভাব ও কাজ দুটো সম্বন্ধ থাকলেও আবার পার্থক্য অনেক। আগে ভাব, কোনো কিছু করার জন্য আমাদেরকে ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, সেই পরিকল্পনাকে বাস্তবে ঘটাতে হবে কাজের মাধ্যমে, এবং সেই কাজটা যেন নিঃস্বার্থভাবে মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায় এবং সেই সফলতা যেন অর্জন করতে পারে। এটাই হচ্ছে এই প্রবন্ধের আলোচ্য বিষয়। আজকে এই পর্যন্ত, আমি আবার আসব তোমাদেরকে আর অন্য কোনো কবিতা বা গল্প নিয়ে। এই পর্যন্তই থাকি, সবাইকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতোই আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ।